চিঠিটা পড়লাম আবার আজ। আমায় ক্ষমা করো মনিদা, তোমায় দেওয়া কথা আমি রাখতে পারলাম না। তোমার হাতে হাত রেখে কলকাতা ট্রাম লাইন ধরে আমার আর হাঁটা হলো না। নাবলাই থেকে গেল, পরন্তু বিকেলে গঙ্গার ঘাটে বসে সেদিনের সেই পরে বলবো বলা কথাগুলো, তবে আজ বড় মুক্ত মনে হচ্ছে নিজেকে। তোমায় বলেছিলাম না আমরা কোনো দিন আলাদা হব না, দেখো আজও আমাদের হৃৎপিণ্ড একসাথে স্পন্দিত হচ্ছে। আমৃত্যু আমরা এক হয়ে গেলাম। আচ্ছা, মনে আছে তোমাদের সেদিন যখন ঋণের দায়ে ছাপাখানা বন্ধ হওয়ার জোগাড়, কোথা থেকে টাকা নিয়ে এসে সম্মান বাঁচিয়েছিল তোমাদের এই মিত্র পরিবারের? জানতে চাইলে বলেছিল, তাতে তোমার কি গো মনিদা, বরং আমার লেখা কবিতাগুলো ওই ছাপাখানা থেকে ছাপিয়ে দিও। তবে কবিতার পাণ্ডুলিপি কোনোদিন দেয়নি আমায়। হঠাৎ কি মনে হতে, আজ ওর ঘরটাতে গিয়েছিলাম, ডায়েরিগুলো পেলাম, আর পেলাম বন্ড পেপারের কপিটা। ডাক্তার যে সব জানতো নিজে, তাই আমার হার্ট ট্রান্সপ্ল্যান্টের আগের দিন চিঠিটা আমার হাতে দিয়ে বলেছিল অপারেশনের পরে পড়তে। কেন যে ওর কথাটা শুনেছিলাম অপারেশনের পর, সবাইকে জিজ্ঞাসা করেও খোঁজ পায়নি ওর। চিঠিটা পড়লাম তারপর, রাগে দুঃখে অভিমানে মনে হয়েছিল একটা বিশ্বাসঘাতক, যার জন্য বাঁচতে চাইলাম সেই কিনা চলে গেল ছেড়ে, আর আজ দীর্ঘশ্বাসটাই আমার থাক। আমাদের হৃৎস্পন্দন তো একসাথে বাধা হয়েই গেছে। তোমরা ভালো থেকো সকলে। ওই দূরে পাহাড়ের কোলে আমাদের স্বপ্ন দিয়ে গড়া অনাথাশ্রমটাই এবার থেকে আমার ঠিকানা হোক, আমার সব সম্পত্তিতে সম্পূর্ণ অধিকার থাকলো তোমাদের। আর একটা গোলাপ নীরার জন্য।